নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমলা গলি বানাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ঘরে অনেকটাই আমলকি ছিল, তো দেখছি অনেকটাই দাগ দাগ হয়ে গেছে, সেগুলো বাদ দিয়ে দেবো। তো মনে হলো এগুলো নষ্টই যখন হচ্ছে, একটু আমলাগুলি বানিয়ে নিই, সবাই খাবে। আর ছোট থেকে বড় সবাই আমলা এটা পছন্দ করে, ভীষণ ভালোবাসে। তো চলুন, আমলকিগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার এটা প্রেশারে দিয়ে দেবো। একদম অল্প জল দেব, যাতে মানে জলটা ফেলে না দিতে হয়, কারণ এর জলটা, আমলকির যে জলটা বেরিয়ে গেলে গুণটাও তো অনেকটা নষ্ট হয়ে যাবে। দুটো সিটি পড়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। দেখুন একদম সুন্দর গলে গেছে, আলতো করে চাপ দিলে এটা ফেটে যাচ্ছে, আর সুন্দর একটা কোয়া বেরোচ্ছে। তো এক এক করে আমি সবকটা এরকম আলতো করে চাপ দিয়ে নিয়ে মিক্সিং জারে নিয়ে নেব। আর দেখুন ছোট ছোট কোয়া হয়ে গেছে, লেবুর কোয়ার মতো। এগুলো চিনির রস দিয়ে মোরব্বাও করা যায়, পরে আর একদিন আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এক এক করে সবকটা আমলকি আমি এরকম ফাটিয়ে নিয়ে নিয়েছি, আর বীজগুলোকে ফেলে দিয়েছি দেখুন। আর এই রসটা আমি এই জারের মধ্যে দিয়ে দেব, তাতে পেস্টটা ভালো হবে। চলুন পেস্ট করে নিই। দেখুন একটা খুব সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি এটা গরম তাওয়ার মধ্যে সব পেস্টটা দিয়ে দেব। এটাকে আলতো করে নাড়া দিতে থাকবো, যাতে এটা ধরে না যায়। আর আঁচটা অবশ্যই একদম কমে দিয়ে রাখতে হবে, খুব আস্তে আস্তে এবং একটু সময় ধরে করতে হবে। যেহেতু জলটা দিয়েছিলাম, তো জলটা থাকলে চলবে না, তো আস্তে আস্তে আমি জলটাকে মেরে নেব। জলটা একটু শুকিয়ে আসলেই এবার আমি এটাতে গুড় দিয়ে দেবো। একটু টক মিষ্টি যেরকম পরিমাণ খাবো সেরকমভাবেই দেবো। এখানে প্রায় 750 আমলকি আছে, আমি 500-500 মতো গুড় আছে এখানে। তো দিয়ে এটাকে আছে, গুড়গুলো হিট লাগলে গলে যাবে, তো এটাকে আমি আস্তে আস্তে মিক্স করে নেব। এবার আমি মশলাগুলো দেখিয়ে দিই কী কী দেবো এতে। একটু গোলমরিচের গুঁড়ো, একটু হিং নিয়ে নিয়েছি 1 চামচ মতো, একটু বিট লবণ নিয়েছি, একটু সাদা লবণ নিয়েছি, আর একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর একটুখানি জোয়ান ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এটা অর্ধেক গুঁড়ো করব। আর লেবু নিয়ে নেব, এটা রস দেব, লেবুর রসটা দেব আর কি। আর একটু আদা আমি কুড়িতে কুড়িয়ে নিয়েছি, এগুলো একটা প্লেটে আমি গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এগুলো সবগুলোই আমার ঘরে, মানে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ঘরেই, এই জন্য আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এবার দেখুন এটাও ভালোই হয়ে এসেছে, প্রায় 90% হয়েই গেছে মিক্স, সুন্দর হয়ে গেছে এটা। এবার আমি যেগুলো নিয়ে রেখেছি দেব বলে মশলাগুলো সব দিয়ে দেব। লেবুর রসটা পরে দেব, এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এটাতে লেবুর রস দেব এই কারণে, যেহেতু আমলকিটা কষ, সেই জন্য কষ ভাবটা কমানোর জন্য লেবুর রস দেব। আর অন্য সময় বানালে আমচুর পাউডার দিই, আমচুর পাউডারটাই বেশি যায়, তো এখন আমচুর পাউডারটা নেই। আর আদার এটা নিয়ে দিয়ে দেবো, এবার আমি আদাটা যেটা রেখেছিলাম আর লেবুর রসটা সাথে দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করে রসটাকে একটুখানি শুকিয়ে নেব, কারণ জল জল থাকলে হবে না। একদম রেডি আমার আমলকির গলি তৈরি করার জন্য। দেখুন একদম তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে, আর যেহেতু এটা গুড় দেওয়া, এটা বেশি জাল দিলে আবার এটা শক্ত হয়ে যাবে, ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। তো আমি শক্ত করব না, একটু সফট থাকবে সেরকমভাবেই করব। এটা এবার আমি হয়ে গেছে, আমি গ্যাসটা আঁচটা বন্ধ করে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন এটা ঠান্ডা করে নিয়েছি, আর এটা একদম এবার টাইট হয়ে গেছে। আর এটা আমার বানাতে চিনির গুঁড়ো লাগবে, তো আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি এটাকে একটা পাত্র নিয়েছি রাখার জন্য, আর আমি চামচ দিয়ে যেটা যেরকম বড় সাইজ করবো সেরকমভাবে তুলে তুলে নেব, নিয়ে হাতে একটু চিনির গুঁড়ো মাখিয়ে নেব, নাহলে এটা হাতে আটকে যাবে। দেখুন এটা সুন্দর করে গোল করে নেব, আর গোল হয়ে গেলে এটাকে চিনির গুঁড়ো মাখিয়ে পাত্রে রেখে দেব।
একদম দোকানের মতন হয়েছে আর টেস্টটাও অসাধারণ হয়েছে। তো বাড়িতে সবাই চেষ্টা করুন, ভীষণ সুন্দর একটা জিনিস, সহজেই বাড়িতে বানানো যায়। এগুলো আমরা সবাই কিনে খাই আর শীতকালে একটু খেতে ভালোই লাগে এসব জিনিসগুলো। এক এক করে সবকটাই আমি বানিয়ে একটা পাত্রে নিয়ে নেব। তো রেডি, আমার আমলাগুলি সবকটাই রেডি। তো বন্ধুরা, এটা সারা বছর রেখে খাওয়া যাবে, আপনারা সবাই বাড়িতে ট্রাই করুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।